গাইস, ওয়েলকাম টু মোহনমিতাই লাভ চ্যানেল। আছে সবাই, এই গরমে তো আমরা মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। আর আজকে বহু বছর পর আজকে আমি আসলাম আমার শ্বশুর মশাইয়ের খ্যাতে, মানে ফুল খ্যাতে। ফুল তুলতে তো একদমই নাই, এমনি ঘুরতে এসেছি নার্সারিতে, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ফুল তুলতে এসেছি। আর ভাবলাম যে শ্বশুর মশাই যেহেতু একটু ব্যস্ত, ধান উঠছে আমাদের, সেই জন্য আমি আর ও দুজনে একটু হেল্প করে দিই। তো সেই জন্য চলে আসলাম মাঠে, আর এই গরমে কতটা কষ্ট করে কাজ করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এই ফুলগুলো যেহেতু খুব একটা সমস্যা না, কারণ গাঁদা ফুল তুলতে একদম সত্যি কথা বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু বাতি ফুল তুলতে অনেক সমস্যা হয়। আমি নিশ্চয় তুলতে পারছি না, আমার আগের দিন তুলেছি, খুব মাজা ব্যথা করছিল। কি মাজা ব্যথা করছে নাকি? হ্যাঁ, মাজা ব্যথা করছে, প্রচুর নিচু, মানে ফুল গাছগুলো এখনো ছোট, আর বার বড় হবে না, খুব কষ্ট নাকি? হ্যাঁ, খাও তো, মজা টের পাও না, কাজ করো এবার। আমার হাসি পাচ্ছে তোমার কাজ দেখে, কারো কাজ করে আছো, বসে পড়েছে। আর এই যে পুরো ফুল, এগুলো সব এই যে ওই মা ওই পাশ থেকে ওই পাশে মা তুলছে, ওই যে এখন মা চলে এসছে, এখন ও পাশ থেকে পুরো এই পাশ পর্যন্ত সব তুলতে হবে। তুমি একাই তুলবে, তোমার কাজ এটা, একাই তুলবে তুমি। বলতে হয়ে গেছে, এক বালতি হয়ে গেছে, কষ্ট, খাও তো, টের পাও না মাঝে নাকি? আকাশটা দেখো কি সুন্দর, মেঘ মেঘ আছে আকাশে, না শুরু করো আবার, আর বেশি না, আর দুবার, একবার ধরলি, এই একটা তোলার পরে বসে একটা ধরলে হয়ে যাবে, বেশি বাকি নেই, প্রায় শেষের পথে। আর সবাই একটা করে পাই ধরলে হয়ে যায় মোটামুটি। এই যে আমি এটাতে তুলছি, আর ও তুলছে বালতিতে। মাজা লেগে যাচ্ছে ছোট ফুলে, আগের দিন আমার, আজকে আমার কিছু হচ্ছে না, কিন্তু আজকে আগের দিন আমি করেছি না, আজকে আগের দিন আমার লেগেছিল, কিন্তু আজকে অসুবিধা হচ্ছে না, একটু আগের দিন তো একটু ছোট ছিল, আর আজকে একটু ভালোই বড় হয়েছে গাছ। নাও নাও, আর খেতে হবে না, আর খেতে হবে না, দাও কাজ করো। তোমার বালতি নিজের কথা, তুমি বালতি রেখে চলে গেছো কেন? মালতী মাসি মনে হচ্ছে তোমার, দাও আমার কাছে, ফোন দাও, ফোন দাও আমার কাছে। মালতী মাসি দেখ, আর তুমি কি মালতী মাসির বর? বাদাম কাকু দীপরা কি বলছিল তোমারে, বাদাম কাকু বলেছিল না? আমি সবার ফার্স্ট, বাবারে গরমে মাঠে কাজ করা অনেক কষ্টকর। তো ঘেমে কিন্তু আমি একাকার হয়ে গেছি, বোঝা যাচ্ছে না, আর বাড়ি গিয়ে পর স্নান করবো, আর এদিকে ঘেমে এমনি অলরেডি জল বেরোচ্ছে। চলো, যারা ভাবছো এই ফুল তুলে আমরা কী করবো, ব্যাপারটা হলো এই ফুল তুলে আমরা মানে বিক্রি করি, আমি বিক্রি করি না, কিন্তু শ্বশুরমশাই যাই আমাদের ফুল বাজারে, আমাদের এখানে সুটিয়াতেও বিক্রি হয়, আবার ঠাকুরনগরেও বিক্রি হয়, সেখানে এইগুলো বেচতে যাবে। একটা ফুল হয়নি, এক বস্তাই হয়েছে আজকে, গাঁদা ফুল আজকে এক বস্তা হবে, ওইদিকে আরও আর এক বস্তা বলতে ছোটো একটা ব্যাগে নিয়ে আসছে ও। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আবার যাবো আজকে দিয়ে দেবো। গ্রামের মানে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। ফুল হয়ে গেছে, এই বস্তা, এক বস্তা ফুলের দাম কত হবে? কিরে তোরা বেরেছিস কেন? রকি কেউ কেউ করছে, এই ছাগল দুটাই বদ খাচ্ছে এখানে, ওইদিকে ওই যে আমাদের রকি এখানে চলে এসেছিল, আর রকির গুঁতো দিয়ে দিয়েছে শিং দিয়ে, রকি কেউ কেউ করছে, এ মেরো না,
হ্যাঁ ওই ফুটি গেছে মনে হয়। আরে হ্যাঁ পাগল নিয়ে আজকে আমার দিনটা পুরো চলে যাচ্ছে। দেখো একটু খেলা, বিকালবেলা দেরকে ছেড়ে দিয়েছি কারণ একটু লাফিয়ে লাফিয়ে খেলা করে বেশ ওদের ভালো লাগে এই জন্য। আর এখানে খেতে দিয়েছি, ঘাস নিয়ে এসেছে যে মা ঘাস কেটেছিল।